হাই, দিস ইজ ওল্ড স্কুল মিলেনিয়ালস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি হচ্ছে কাঠের একটা বেস নিয়েছি, এটার উপর আমি ভিনসেন্ট ভ্যানগগস এর একটা আর্ট আছে যেটা কিন্তু আমার খুবই পছন্দের, স্টেরি নাইট, ওটা ড্রয়িং করবো। অ্যান্ড ওটা দিয়ে আমরা আজকে একটা গয়না বানো দেখবো। তো আমি হচ্ছে প্রথমে কাঠের বেস নিয়েছি, এগুলোর উপর আমি হচ্ছে অ্যাক্রোলিক কালার ইউজ করছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি বেসের মধ্যে, অ্যান্ড এটার মধ্যে আমি ফার্স্টে কালার করা শুরু করছি। আমি স্লোলি স্লোলি কালারটা ডেভেলপ করব। আসলে প্রথমে দেখে আপনার মনে হতে পারে যে এটা কী হচ্ছে, কিন্তু আস্তে আস্তে যখন পুরো সিনটা উঠে আসবে এটা ডেভেলপ করতে হবে। কালারগুলো একটার পর একটা দিয়ে আমরা পুরো সিনারিটা তুলতে পারবো। আমি জানি না আমারটা কতটুকু পারফেক্ট হবে, আমারও ভুল ত্রুটি হতে পারে। আর ডেফিনেটলি আমি পারফেক্টলি তো করতে পারবো না, কারণ একটু ছোট একটা বেসের মধ্যে পুরো সিনারিটা তুলে আনা, এত সুন্দর একটা সিনারি স্টেরি নাইট, সেটা তুলে আনা অবশ্যই ইজি কিছু হবে না। তবুও আমি চেষ্টা করছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে বলবেন। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন অবশ্যই জানবেন যে আমি আগে জিন্সের আমার ব্ল্যাক ডেনিমের মধ্যে স্টেরি নাইট তোলার চেষ্টা করেছিলাম, এবং আশা করি আপনারা ওটা দেখেছেন অ্যান্ড এনজয় করেছেন। যদি এনজয় করে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর যদি আপনি না দেখে থাকেন অবশ্যই এটা চেক করতে পারেন। আকাশি কালার দিয়ে আস্তে আস্তে আমি স্টেরি নাইট ওয়াটারপ্রুফ করে ফেলছি। ছবিতেও আমি দেখেছি যে এখানে ব্লুটাই বেশি ব্যবহার করা হয়েছে। আমার মনে হয়েছে এই ছবির বিশেষত্বই হচ্ছে এটা যে এখানে ব্লু দিয়ে ন্যাচারাল কালার দিয়ে আসলে এত সুন্দর একটা সিনারি ফুটিয়ে তোলা হচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরও কি এরকম মনে হয়েছে কি না, বা আপনাদের যদি নতুন কিছু মনে হয় সেটাও অবশ্যই আমাকে বলবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই। রুচিবোধকে প্রকাশ করে। কাঠের বেসগুলো আপনি যে কোনো শপেই পেয়ে যাবেন, আর ক্রাফটের শপে পেয়ে যাবেন।
আপনার চাইলে এরকম সিঙ্গেল কালো রঙের রিবনও ইউজ করতে পারেন। সিঙ্গেল লাইনের যদি মালা পড়তে চান তাহলে এভাবে এটা অ্যাটাচ করে দিতে পারেন এবং পড়তে পারেন। আমি আসলে এটার সাথে স্পেশালি অন্য টার্সেল অ্যাড করতে যাচ্ছি, তো আমার বানানো আলাদা টার্সেল আমি রেডি করে রেখেছি, এগুলো আমি এভাবে লাগিয়ে ডেকোরেশন করার জন্য আরও কিছু আইটেম আছে ওগুলো আমি লাগিয়ে দিচ্ছি। সহজে আপনি আপনার পছন্দের ড্রয়িংটি আপনার গয়নার মধ্যে তুলে উঠাতে পারবেন। আসলে অলংকার কিন্তু আমাদের পার্সোনালিটিকে অনেকভাবে ব্যক্ত করে, আমরা যা পড়ি আমাদের ব্যক্তিত্বকে প্রকাশ করে। তো ক্রিয়েটিভ গহনা যদি আপনি পছন্দ করেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের টার্সেল তৈরি করতে পারেন, অথবা আপনি যদি কিনতে চান আপনি অবশ্যই আলনার পেজে চলে আসতে পারেন। ALLNAWT আর না পেজে আপনি মালাটি, সুন্দর মালাটি পেয়ে যাবেন, আমার কাছ থেকেও কিনতে পারেন। এছাড়া আপনি নিজেও তৈরি করে ফেলতে পারেন এই গহনাটি। সুতরাং সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ, আবার দেখা হবে।